এবারে আমাদের রিভার ব্রড প্রবলেমে দেখো লাস্ট ডেতে আমরা কি নিয়ে ডিসকাস করেছিলাম মনে আছে? আচ্ছা, আমরা কি মিনিমাম টাইম নিয়ে ডিসকাস করেছিলাম? দেখো তো না, না আমরা করেছিলাম হচ্ছে মিনিমাম ডিস্টেন্স কত টাইমে কভার হবে ওটা। না, মিনিমাম ডিস্টেন্স করিনি এখনো, করেছি কি? আচ্ছা, ওই যে আগের যেগুলো এখানে দেখালে অতটাই করেছিলাম। রাইট, এই যে এইটুকুই করেছি, এইটুকুই এইটুকুই দেখো এইটুকুই ঠিক। আচ্ছা একটুখানি ভাবতে দাও, আমি কতদূর করিয়েছিলাম সেটা একবার দেখে নিই। ওকে, এখান থেকে আমি দাঁড়া 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 দাঁড়া, এটা কোনটা বলো? আচ্ছা, 70-x, হ্যাঁ, এক্স ইকুয়াল টু রাইট, এখান থেকে টি বার করেছি। ঠিক 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 ঠিক, আমরা এখনো মিনিমাম টাইম বা মিনিমাম ডিস্টেন্স নিয়ে ডিসকাস করিনি। আজকে আমরা মিনিমাম টাইম এবং মিনিমাম ডিস্টেন্স নিয়ে ডিসকাস করব। আমি কি বোঝাতে পারছি? আজকে আমরা মিনিমাম টাইম এবং মিনিমাম ডিস্টেন্স নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এবারে কনসেপ্টটা দেখো, হেডিং দাও মিনিমাম টাইম। মিনিমাম টাইম দেখো, মিনিমাম টাইম। ওকে ওকে, আচ্ছা দেখো, এই ডিরেকশনে ভি আর, কারেক্ট বলো, এই ডিরেকশনে ভি আর, এটা হচ্ছে অপোজিট ব্যাংক, এটা হচ্ছে অপোজিট ব্যাংক। এবার এই ডিরেকশনে ভি বি আর থিটা অ্যাঙ্গেল করে জাম্প দিয়েছে। আচ্ছা, জাম্প দেয়নি, বোর্ডটাকে চালিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? বলো তো, এই ভি বি আর টাই আগের দিন আমি কি বলেছিলাম মনে আছে? ইঞ্জিন স্পিড, বলো, ইঞ্জিন স্পিড বলেছিলাম মনে আছে? এই ইঞ্জিন স্পিডটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? তার মানে ভেবে দেখো, ও এই ইঞ্জিন মানে এই ভিবিআর এর ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করতে পারে কি পারে না? পারে না, ভিবিআর এর ম্যাগনিটিউডটাকে ও চেঞ্জ করতে পারে না। ঠিক, ও কি করতে পারে? এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারে। ভেবে দেখো, অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারে, রাইট? এবার বলো, এই দুটোরই, এই দুটোরই রেজাল্টেন্ট কি বলো? ভিবি না, বলো, এই দুটোরই রেজাল্টেন্ট ভিবি না? ওকে, এবারে আমি তোমাদের যেটা বলার চেষ্টা করছি সেটা মন দিয়ে শুনবে। আমি তোমাদের যেটা বলার চেষ্টা করছি সেটা মন দিয়ে শুনবে। ও যদি মিনিমাম টাইমে এখানে পৌঁছতে চায়, সরি, মিনিমাম টাইমে অপোজিট ব্যাংকে পৌঁছতে চায়, তাহলে কি ও ফেসিং পয়েন্টে, মানে ফেসিং পয়েন্টে পৌঁছলেই মিনিমাম টাইম হবে? বলো, ফেসিং পয়েন্টে পৌঁছলেই কি মিনিমাম টাইম হবে? কোনো আইডিয়া আছে? না না, ফেসিং পয়েন্টে পৌঁছলেই মিনিমাম টাইম হবে এর কোনো গ্যারান্টি নেই। আমি কি আমি আমি তোমাদের কি বোঝাতে পারলাম? ফেসিং পয়েন্টে, ফেসিং পয়েন্টে পৌঁছলেই যে মিনিমাম টাইম হবে সেটার কোনো গ্যারান্টি নেই। কেন? মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো, আমরা কি জানি ভিবি? জানি ভিবি আর প্লাস ভি আর, বলো, এটা জানি না। হ্যালো, তাহলে বলো তো এই দুটোর রেজাল্টেন্ট কি? ভিবি না, মানে গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে দেখবে, ঠিক, গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে দেখবে, ঠিক। তার মানে ভেবে দেখো, যদি এই দুটো থাকে তাহলে এইটা থাকবে না, আবার যদি এইটা থাকে তাহলে এই দুটো থাকবে না। আমি কি বোঝাতে পারছি? মানে এট এ টাইম আমরা দুটো জিনিসই ড্র করবো না, ঠিক? তাহলে বলো, এখানে আমি ভিবিআর আর ভিআর ড্র করেছি, অ্যাবসলিউটলি ফাইন। এবারে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই ভিবিআর এর এই কম, এই দিকের কম্পোনেন্ট আর এই দিকের কম্পোনেন্ট কত বলতে পারবে? আর ভিবিআর সাইন থিটা, কোনো ডাউট থাকলে বলো? না স্যার, কোনো ডাউট নেই। এবার তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে বলবে, বলো তো এই যে ভি বি আর কস থিটা, এই কম্পোনেন্টটাই কি বোর্ডটাকে অপোজিট ব্যাংকে পৌঁছতে সাহায্য করছে? হ্যাঁ স্যার, কারেক্ট। তাহলে বলো তো, এইটা যদি ডি হয়, এটা যদি ডি হয়, তাহলে তোমাকে, তোমরা আমাকে বলতে পারবে ডি এর ভ্যালু কত? সরি, টাইমের ভ্যালু কত? টাইম কত টাইম লাগবে? যেটা আমরা আগের দিন করেছি, ভি বি আর কস থিটা, ভি বি আর কস থিটা। আমি কি বোঝাতে পারছি? এবার বলো, ভিবিআর ইঞ্জিন স্পিড কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, রাইট। তাহলে বলো তো, টি চেঞ্জ হবে থিটা অ্যাঙ্গেলের উপরে না? বাকি ডি আর ভিবিআর তো কনস্ট্যান্ট,
তাহলে বলতো টি মিনিমাম হবে যখন কস থিটা ম্যাক্সিমাম না? হ্যাঁ স্যার। থিটার ভ্যালু কত তখন? 0 ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বোর্ডটাকে এই ডিরেকশনে চালাতে হবে, রাইট? এটা ভিবিআর, এই ডিরেকশনে চালাতে হবে এর সাথে 90 ডিগ্রি করে। আরে বাবা, তাই তো এসছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি কার সাথে? এইটার সাথে 0 ডিগ্রি, তার মানে এইটার সাথে 90 ডিগ্রি না? দেখো এটা ভিআর না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। হ্যালো, কোনো ডাউট আছে? না। তাহলে মন দিয়ে শোনো, এই কেসটাতে, এই কেসটাতে যখন মিনিমাম টাইম হবে, হ্যালো, যখন মিনিমাম টাইম হবে, তখন তখন যখন মিনিমাম টাইম হবে তখন ভিবিআর আর তার পারপেন্ডিকুলার ভিআর হবে না, মানে ও বোর্ডটা চালানো শুরু করবে কোন ডিরেকশনের দিকে? একদম এই ডিরেকশনের দিকে চালানো শুরু করবে না। কিন্তু ও কি ফেসিং পয়েন্টে পৌঁছবে? পৌঁছবে না বলো, কারণ ওর রেজাল্টটা তো এইদিকে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই ভিভিআর এর কোনো কম্পোনেন্ট এক্স ডিরেকশনে নেই? এক্স ডিরেকশনে নেই, তার মানে আমি যদি বলি এই পার্টিকেলটা এখান থেকে এক্স ডিরেকশনে এসে পৌঁছেছে, মানে ড্রিফট, তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলতো? ভিবিআর, সরি ভিআর ইনটু টাইম, ইনটু টাইম। আরে বাবা, ওয়াই ডিরেকশনে তো আমি জানি ডি ডিস্টেন্স কভার করেছে, কত টাইমে? টি টাইমে। এই যে টি বলতো, টি টাইম এখন এখন কত টি মিনিমাম, মানে এই এই কন্ডিশনে টি এর ভ্যালু কত বলো? বলো 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 বলো, ডি বাই ভিবিআর। তার মানে বলো এই টাইম ধরেই কি ওর এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তোমরা কি বুঝতে পারলে মিনিমাম টাইমের কনসেপ্ট? হ্যালো বলো, তোমরা কি বুঝতে পারলে মিনিমাম টাইমের কনসেপ্ট? তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, মিনিমাম টাইম এনশিওর করে কি ফেসিং পয়েন্ট? নেভার। মিনিমাম টাইম মানে কিন্তু ফেসিং পয়েন্ট নয়, কোনোদিন নয়। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, মিনিমাম টাইম মানে কিন্তু কখনো ফেসিং পয়েন্ট নয়। মিনিমাম টাইম মানে হচ্ছে ইঞ্জিনটা, মানে বোর্ডটা তার ডাইরেকশনটা, মানে ইঞ্জিন স্পিডটা রাখবে কোন দিকে? অপোজিট ব্যাংকের দিকে। কিন্তু অপোজিট ব্যাংকে পৌঁছবে না। পুরো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। যদি না থাকে তাহলে এখান থেকে তোমরা যে কোনো প্রবলেম পেরে যাবে। তোমাকে যদি ডি দিয়ে দেয়, ভিআর দিয়ে দেয়, ভিবিআর দিয়ে দেয়, ঠিক বলো? ডি দিয়ে দেয়, ভিআর দিয়ে দেয়, ভিবিআর দিয়ে দেয়, ঠিক বলো? আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স প্রবলেম করব। এইটা ইম্পর্টেন্ট। কি বললাম বলো? মিনিমাম ডিস্টেন্স প্রবলেম করব, এইটা ইম্পর্টেন্ট। তো হেডিং দাও মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম ডিস্টেন্স, এইটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, চার্জে বসাই মোবাইলটা। দেখো মিনিমাম ডিস্টেন্সের জন্য আমি কি করছি সেটা শোনো। সেই যে অরিজিনাল যে ফর্মুলাটা দিয়ে আমরা তৈরি করেছিলাম না, দেখো দেখো দেখো, এই যে কোথায় গেল, এই যে এইটা এইটা করেছিলাম, মনে আছে? এই যে এইটা সেখান থেকে কোথায় গেল, এই যে এক্স, দেখো এক্স, মনে আছে? এটা দেখো, এইটা এক্স কত বেরিয়ে বেরিয়ে এইগুলো বেরিয়েছিল, মনে আছে? আচ্ছা, মানে ঘটনাটা কি আমি একটু, আচ্ছা এখান থেকে আমি এটা আর লিখবো না। ওহ, সেই একই জিনিস দেখতে আবার রিক্যাপচুলেট করতে হবে, সেই জন্য মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এইটা আমার ব্যাগ রিভার্টটা, ঠিক আছে, এটা আমার রিভার্ট, একই রে তো বেঁকে যাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এটা আমার রিভার্টটা। এবার দেখো এইটুকু ডি দূর, বাবা এত বেঁকে যাচ্ছে কেন আজকে, এটুকু ডি। ওকে, এবারে মনে আছে আমরা যেটা অরিজিনালি শুরু করেছিলাম, এই ডিরেকশনে কি ভিআর, ঠিক বলো? এই ডিরেকশনে কি ভিআর, ঠিক, আর এই ডিরেকশনে কি বলো?
এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ বলো এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, এখান থেকে আমি এক্স এটা পেয়েছিলাম, দেখো এক্স মনে আছে এক্স, হ্যালো হ্যালো স্যার। এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি, যদি ও মানে এই বোর্ডটা এই ফেসিং পয়েন্টে পৌঁছায়, ফেসিং পয়েন্টে পৌঁছায়, তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত হওয়ার কথা ফেসিং পয়েন্ট? জিরো। তার মানে ভেবে দেখো, ফেসিং পয়েন্ট মানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, ঠিক বলো? ফেসিং পয়েন্ট মানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, আমি কি বোঝাতে পেরেছি? এবারে বলো তো মিনিমাম ডিস্টেন্স বলতে, মিনিমাম ডিস্টেন্স বলতে আমি প্রথমেই কি বলবো, এই ফেসিং পয়েন্টটা বুঝবো কি বুঝবো না ভেবে বলো, বলো ফেসিং পয়েন্ট, এটাই তো মিনিমাম ডিস্টেন্স তাই না? বলো এটাই তো মিনিমাম ডিস্টেন্স, তাহলে বলো ফেসিং পয়েন্টে যদি পৌঁছায় তাহলে এক্স এর ভ্যালু কত হওয়ার কথা? জিরো। জিরো, তাহলে যদি এক্স এর ভ্যালু জিরো হয় তাহলে বলো তো ভিবি এই ডিরেকশনে হওয়ার কথা না? ভিবি, হ্যালো ভিবি এই ডিরেকশনে হওয়ার কথা না? ভিবি বুঝতে পারছি, আচ্ছা ভিবি এই ডিরেকশনে হওয়ার কথা, ঠিক। তাহলে যদি এক্স এর মানে ফেসিং পয়েন্টে পৌঁছে তাহলে এক্স এর ভ্যালু জিরো, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি তোমরা এটা পাচ্ছ, দেখো তো সাইন থিটা ইকুয়াল টু ভি আর বাই ভিবি আর, দেখো তো এটা পাচ্ছ কিনা, পাচ্ছ কিনা দেখো তো, হ্যালো। ওকে এবার একটা কথা বলো, তার মানে আমার কত অ্যাঙ্গেল করে জাম্প করতে হবে, সরি কত অ্যাঙ্গেল করে বোর্ডটাকে চালাতে হবে, থিটা অ্যাঙ্গেল করে, সেই থিটা অ্যাঙ্গেলের ভ্যালু কত? ভি আর বাই ভিবি আর, আমি কি বোঝাতে পেরেছি বলো, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, তাহলে বলো তো যদি আমাকে ফেসিং পয়েন্টে পৌঁছতে হয়, ফেসিং পয়েন্টে, তাহলে ভিবি আর ভি আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি না? দেখো এই যা, কি কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তোমরা একটা জিনিস আমাকে বলো, এই যে সাইন থিটা ইকুয়াল টু ভিআর বাই ভিবিআর লিখেছি, বলো তো কে বড়, ভিআর না ভিবিআর? বলো 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 কে বড়, ভিবি ভিআর না ভিবিআর? ভিবিআর। ভিবিআর বড়, তাহলেই তো সাইন থিটাটা একের থেকে কম হবে তাই না? আচ্ছা এরকমও তো কন্ডিশন হতে পারে যখন ভিআরটা বড় হবে তখন কি এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল? না। গুড, তারপরে ভেবে দেখো এটাকে আমি কেস ওয়ান বলতে পারি, যেখানে ভিবিআর গ্রেটার দ্যান ভিআর। আরে বাবা, রিভারের স্পিড ইঞ্জিনের স্পিডের থেকে তো বেশি হতেই পারে, পারে না, হতেই পারে, কিন্তু এইটা কখন পসিবল? ভিআর গ্রেটার দ্যান ভিআর না? হ্যালো, গুড, যদি সেটা হয় তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা একটু করে দাও তো, এই প্রবলেমটা একটু করে দাও তো, সেটা হচ্ছে দেখো এইটা আমার ফেসিং, এইটা আমার রিভার, ঠিক এইটা আমার রিভার, ভিআর ইকুয়াল টু থ্রি, ভি ইঞ্জিন ইকুয়াল টু ফাইভ মিটার পার সেকেন্ড, লেখো কুছ ভি লেখো ডাজেন্ট ম্যাটার, ওকে। আমাকে বার করতে বলেছে যে মিনিমাম ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগবে, এটা টেন, এটা ধরলাম টেন মিটার, মিনিমাম ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগবে বলতে পারবে? মিনিমাম ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগবে? বলিতে পারিবে স্যার এটা কোন একটা অ্যাঙ্গেল লাগবে না? মানে ভি ইঞ্জিনিয়ার অ্যাঙ্গেলটা লাগবে না? বলেছে মিনিমাম টাইম, মিনিমাম ডিসটেন্স কভার করতে কত টাইম লাগবে? টাইম বলো বলো বলো, টাইম ফর মিনিমাম, বলো 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 কি বলছো তুমি? 2.5, কারেক্ট 2.5 সেকেন্ড, অর্ক বুঝতে পারছ? কোন অসুবিধা হলে আমাকে বলবে, হ্যালো আমি কি প্রবলেমটা করব? মন দিয়ে শোনো কি বলেছে এখানে,
মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স মানে কি? মিনিমাম ডিস্টেন্স, আচ্ছা এবার দেখো তো এই কে বড়, ভিবিআর না ভিআর কে বড় বলো? ভিবিআর না ভিআর? এখানে ভিবিআর বড়, তার মানে এই ওপরের যে থিওরিটা করেছি সেটা অ্যাপ্লিকেবল। তার মানে ভেবে দেখো আমাকে মিনিমাম ডিস্টেন্স মানে আমি যদি এখান থেকে শুরু করি ও কি ফেসিং পয়েন্টে পৌঁছতে পারবে? পারবে। আর ও এই ডিরেকশনে জাম্প করেছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক? তাহলে বলো তো সাইন থিটার ভ্যালু কত আসছে? 3/5 আসছে। যদি 3/5 আসে তাহলে এটা 37 ডিগ্রি। তাহলে এটা যদি 37 ডিগ্রি হয়, মন দিয়ে শুনবে, এই ডিরেকশনে কত? 3, কারেক্ট? হ্যালো, এই ডিরেকশনে 3। আচ্ছা এবার দেখো তো এই ডিরেকশনে কত? 4, আর এই ডিরেকশনে 3 না? ভেবে দেখো। হ্যালো, তার মানে একটা কথা বলো, এই পারে পৌঁছতে কোন কম্পোনেন্টটা কাজে লাগাচ্ছে? 3 না 4? তাহলে আমার টাইম কত লাগবে? 10 মিটার বাই 4 মিটার পার সেকেন্ড, তার মানে 2.5 সেকেন্ড। আমি কি বোঝাতে পেরেছি বলো? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এবারে তোমাকে আমি একটা কথা বলতে চাই, সেটা শোনো। এই প্রবলেমটাতেই একটু কনসেপচুয়ালি একটু বোঝাতে চাই। বোর্ডটা এই বরাবর মুভ করা শুরু করেছে, কারেক্ট? ওকে আলটিমেটলি যেতে হবে এখানে। ভেবে যেত ও যদি এই বরাবর মুভ করা শুরু করে আর আমার রিভারে যদি কোনো কারেন্ট না থাকে, ও বেটা এইখানে এসে পৌঁছাবে না? হ্যালো, এটা তো ওর মানে ইন্টেনশন নয়। তার মানে ভেবে দেখো, এটা ধরলাম 5, কারেক্ট? আর রিভার ধরলাম 3। তার মানে ভেবে দেখো, এক সেকেন্ড পরে পার্টিকেলটা এইখানে আসার কথা যদি রিভার ভেলোসিটি না থাকে, তাই না? তাই না? কিন্তু এইখানে আসার বদলে ও কোথায় আসছে যদি রিভার ভেলোসিটি থাকে? এক সেকেন্ডে এই রিভারটা ওকে আরো এই 3 সেন্টিমিটার এইদিকে টেনে নেবে না? 3 মিটার। হ্যালো, এক সেকেন্ডে। তারপরের সেকেন্ডে ও আবার এইদিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওর ডিরেকশনটা ওইদিকে রেখেছে, আবার ও এইভাবে টেনে নেবে। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ভেবে দেখো, প্রতিটা মুহূর্তে ও এইদিকে যাওয়ার চেষ্টা করছে আর রিভার ভেলোসিটি এইদিকে ওকে টেনে নিচ্ছে। তার মানে ভেবে দেখো, ও পুরো এই লাইন বরাবর যাবে না? হ্যালো, আমি কি বোঝাতে পেরেছি? সেটাই এখানে হচ্ছে। তার মানে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে রিভার, এই ভিবিআর এর এইদিকের যে কম্পোনেন্ট, একে যদি দুটো ভাগে ভাঙি, ভেবে দেখো, তাহলে এই কম্পোনেন্ট আর রিভারের এই কম্পোনেন্ট, এটা হচ্ছে ভিবিআর, এটা থিটা হলে সাইন থিটা, আর এটা হচ্ছে ভিআর। বলো তো এই দুটো কম্পোনেন্ট একে অপরকে ক্যান্সেল করে দেবে না? বলো এই দুটো একে অপরকে ক্যান্সেল করে দেবে না? যদি এই দুটো কম্পোনেন্ট একে অপরকে না ক্যান্সেল করে, তাহলে নেট এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি থাকবে না? তাহলে তো ড্রিফট হয়ে যাবে এই ফেসিং পয়েন্ট থেকে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তো ড্রিফট হয়ে যাবে একটা ফেসিং পয়েন্ট থেকে যদি এক্স কম্পোনেন্ট থাকে। তার মানে ভেবে দেখো, ভিআর এর এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট আর ভিবিআর এর এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট কি হতে হবে বলো? বলো, ইকুয়াল হতে হবে। এবং সেই ইকুয়াল ধরেই দেখো তো এই ইকুয়েশনটা এসছে কিনা। কোন ডাউট আছে? ক্লিয়ার? বলো, ক্লিয়ার? আচ্ছা এইবারে ঘটনাটা ঘটবে যখন আমি তোমাদের এই কোয়েশ্চেনটা দেব। যে আগে কোয়েশ্চেনটা দিয়ে নি, সেটা হচ্ছে ভিবিআর ইকুয়াল টু 6 আর ভিআর ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক? এবারে আমার এই রিভারটা 24 মিটার, তাহলে আমাকে বার করতে বলেছে টাইম ফর মিনিমাম ডিস্টেন্স, টাইম ফর মিনিমাম ডিস্টেন্স কি করবো বলো? বলো 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 বন্ধুগণ, কি করিব বলিতে পারিবে? হ্যালো হ্যালো, আচ্ছা মন দিয়ে শোনো, ফর্মুলা লাগাও। আরে বাবা, ফর্মুলা লাগাও, আমি যা ফর্মুলা পেয়েছি লাগাও। ওয়েল, ফর্মুলায় আমি কি পাচ্ছি? সাইন থিটা ইকুয়াল টু 10/6। এখানে গিয়েই আমার পেন আটকে গেছে, কেন বলো? বলো কেন? সাইন থিটা ভ্যালু একের বেশি হয়? না। তাহলে এই ফর্মুলাটা আমি লাগাতে পারবো? না। গুড, কোনো ইয়েই নেই, এই ফর্মুলাটা আমি লাগাতে পারবো। আচ্ছা এই ফর্মুলাটা যদি আমি লাগাতে না পারি, এই ফর্মুলাটা আমার কিসের জন্য ছিল? পার্টিকেলটা অপোজিট ব্যাংকে পৌঁছচ্ছে না, তাহলে
এইটা যদি ইম্পসিবল হয় তাহলে বলতো এই কেসে পার্টিকেলটা কি ফেসিং পয়েন্টে কখনো পৌঁছতে পারবে? না, কোনোদিন ফেসিং পয়েন্টে পৌঁছতে পারবে না। কেন? মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এইটা হচ্ছে টেন, আর এই দিকে ধরলাম আমি ভিভিআর। তুমি একটা জিনিস দেখো, যার ভ্যালু সিক্স, এর কোন কম্পোনেন্ট কি এই টেন কে ক্যান্সেল আউট করতে পারবে? না, তাহলে একটা ড্রিফ্ট থাকবেই না। হ্যাঁ, ড্রিফ্টটা মিনিমাম হতে পারে, কিন্তু ড্রিফ্টটা কি জিরো হবে? না, কনসেপ্টটা বোঝা গেছে? ড্রিফ্টটা মিনিমাম হতে পারে, কিন্তু ড্রিফ্টটা মিনিমাম হতে পারে, কিন্তু সেটা কখনো জিরো হতে পারে না। কেন? আরে বাবা, স্রোতের স্রোতের ভেলোসিটি এতটাই বেশি, ওকে একটা ড্রিফ্ট করাবেই করাবে, কারণ এই স্রোতের ভেলোসিটিটাকে মানে স্ট্রিমের ভেলোসিটিটাকে ক্যান্সেল আউট করার জন্য ভিবিআর এর যে কম্পোনেন্টটা দরকার ছিল সেটা ওর কাছে অ্যাভেলেবল নয়। ভেবে দেখো, ভিবিআর যদি একেবারে এই ডিরেকশনেও যায়, একদম এই ডিরেকশনে, তাহলে 6 মিটার পার সেকেন্ড, আর এদিকে 10 মিটার পার সেকেন্ড, ভাই তাও তো আমার ড্রিফ্ট হবে, হবে কি হবে না? হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো। হ্যাঁ, ভিআর পুরো ব্যাপারটা। তাহলে এই প্রবলেমটাতে আমি একটু পরে আসছি, তার আগে আমি আমাদের থিওরিটা করিয়ে নিই। তার মানে ভেবে দেখো, নেক্সট যে থিওরিটা আমি করব সেটা হচ্ছে কেস টু। কেস টু তে আমি কি বলছি? ভিভিআর আর ভিআর কে বড়? ঠিক, স্রোতের ভেলোসিটিটা বড়। এইবারে আমি কি করতে চাইছি সেটা শোনো, সেটা শোনো, সেটা হচ্ছে মন দিয়ে শুনবে। আমরা এইটা তো জানি, এই যে এই যে এই যে এইটা এক্স, নরমালি জানি তো, বলো এটা দেখো। এবার এটাকে এক লাইনে লিখছি, এক লাইনে এখনো লেখা আছে, দু লাইনে ডেফিনেটলি লেখা নেই। এক লাইনে বলতে আমি এই ভি আর এর সাথে ডি বাই ভিভিআর একসাথে নিয়ে নিচ্ছি। দেখো তো এটা লিখতে পারি কিনা, এক্স ইকুয়াল টু দেখো তো এটা লিখতে পারি কিনা, ভেবে দেখো থিটার ভ্যালু চেঞ্জ করে আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করতে মানে এক্স এর ভ্যালু কম বেশি করতে পারি কিনা। তাহলে এক্স এর ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে এটা কি হবে? ডি এক্স বাই ডি থিটা কি হবে? জিরো হবে। আরে ভাই ক্যালকুলাস, ওকে, এটাকে যদি জিরো হতে হয় তাহলে দেখো তো এটা করলে কি হবে, ডি ভিআর বাই ভিবিআর সেক থিটাকে লিখতে পারি সেক থিটা ট্যান থিটা মাইনাস ডি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো লিখতে পারি। কমরেড, সাইন থিটাকে লিখতে পারি ভিবিআর বাই ভিআর লিখতে পারি? আরে আগেরটাই এসছে, আগের থেকে উল্টো এসছে। আরে আগেরটা কি ছিল? ভিআর বাই ভিবিআর, আর এখন কি এসছে বলো? ভিবিআর বাই ভিআর। আমি কি বোঝাতে পেরেছি? তারপরে কত অ্যাঙ্গেল করে ওকে জাম্প করতে হবে সেটা আমি পেয়ে গেছি, বলো কত অ্যাঙ্গেল করে ওকে জাম্প করতে হবে সেটা কি পেয়ে গেছি বলো? ইয়েস, পেয়ে গেছি। কত অ্যাঙ্গেল করে ওকে জাম্প করতে হবে সেটা পেয়ে গেছি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? স্রোতের ভেলোসিটি বেশি হলে ও কোনোদিনই কেন অপোজিট পয়েন্টে পৌঁছতে পারবে না বলো? কেন অপোজিট পয়েন্টে কোনোদিন পৌঁছতে পারবে না? রিভারের ভেলোসিটিটাকে কাট অফ করতে পারছে না। ঠিক ঠিক, তার মানে সব সময় ওর এক্স ডিরেকশনে একটা ভেলোসিটি থাকবেই না, তার মানে ওর সব সময় এক্স ডিরেকশনে একটা ড্রিফট হবেই না। তার মানে ভেবে দেখো, এই কেসে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু জিরো, এটা বলতে পারি না, কিন্তু এইটা বলতে পারি এক্স এর একটা মিনিমাম ভ্যালু আছে, তাই না? সেই মিনিমাম ভ্যালুটা আমি কত অ্যাঙ্গেল করে পেয়েছি? এই অ্যাঙ্গেল করে। আমি কি পুরো জিনিসটা তোমাদের কনসেপচুয়ালি বোঝাতে পেরেছি? ডিয়ার বলো, ওকে, যদি সেটা হয় তাহলে তোমরা আমাকে এইটা বলতে পারবে যে, মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এই প্রবলেমটাতে চলে আসি, এই ফর্মুলাটা তো এখন ভ্যালিড না, তাহলে কি ফর্মুলা ভ্যালিড বলো? 6/10। ভেরি গুড, সেম ভাবে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 37 আসছে বলো? সেম ভাবে, তাহলে যদি এটা 37 আসে তাহলে এই দুটো কম্পোনেন্ট না বলো বলো বলো, তোমরা জানো এটা কত? এটা কত? আরে 24/5, আর এটা 18/5। বন্ধুগণ বলো তো কোন কম্পোনেন্টটা ব্যাটাকে ওই পারে নিয়ে যেতে সাহায্য করছে? 24/5। ওকে, তার মানে টাইম কত লাগবে? 24 মিটার ডিভাইডেড বাই 24/5 মানে কত? 5 সেকেন্ড।
ওকে, এবার বলো ও কি অপোজিট পয়েন্টে পৌঁছেছে? না স্যার। ও ড্রিফট হয়েছে? হ্যাঁ। ড্রিফটের জন্য দায়ী কে? ড্রিফটের জন্য এইটা দায়ী না, 10 মাইনাস অফ 18/5 দেখো 10 এদিকে, আরে 10 এদিকে, আর এইটা হচ্ছে তোমার রিভারের ভেলোসিটি, আর রিভারের ভেলোসিটি কে কাট করার জন্য ও ম্যাক্সিমাম 18/5 অপোজিটে দিতে পারে, এর বেশিও দিতে পারবে না। তার মানে এইটা এই ভেলোসিটিতে ও কোন দিকে মুভ করছে, এই ভেলোসিটিতে কোন দিকে মুভ করছে বলো 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 বলো, কোন ডিরেকশনে বলো? এক্স ডিরেকশনে। তাহলে ড্রিফট কত হবে এত ইনটু 5 সেকেন্ড, এই যে টি টাইম লেগেছে ওপারে পৌঁছতে, তার মানে সেই টাইম ধরে তো ও এক্স ডিরেকশনে মুভ করেছে, করেছে কি করেনি? হ্যালো, ওকে, তাহলে এটা কত আসছে, 32 মিটার আসছে। আরে বাবা, 5 10 50 মাইনাস 8 কি, বোঝা গেছে প্রবলেমটা? দুটো কেস মনে থাকবে, দুটো কেস মনে থাকবে, রাইট? তোমাদের কনসেপচুয়ালি আমি বুঝিয়েছি যে একে যদি ফেসিং পয়েন্টে পৌঁছতে হতো তাহলে 10, আর এই দিকেও যে কম্পোনেন্ট থাকতো সেইটাকে 10 হতে হতো, কিন্তু সেটা 10 হচ্ছে না, আমাকে, আমার আর কিছু করার নেই, ওকে ওপারে পৌঁছতে পারবো না, আমার ওখান থেকে ড্রিফট হবেই হবে, ইট ইজ লিমিটেশন, ঠিক? একমাত্র VBR ইঞ্জিনের ভেলোসিটি বাড়ালেই আমরা সেটা করতে পারবো। তোমাদের কি আমি যেটা বললাম এটা ক্রিস্টাল ক্লিয়ার বলো? ওকে ওকে, আচ্ছা তাহলে রিভার বোট প্রবলেম নিয়ে তোমাদের কি কোনো ডাউট থাকবে? রিভার বোট প্রবলেম বলো, মিনিমাম টাইম, মিনিমাম ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি বলছি, মিনিমাম ডিস্টেন্স, কখন VBR বড় হবে, কখন VR বড় হবে, এইগুলো নিয়ে কোনো ডাউট থাকবে ভেবে বলো? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এই তোমার রিভার বোট প্রবলেমের না একটা টুইন ব্রাদার্স আছে, কি বললাম, এই রিভার বোট প্রবলেমের একটা টুইন ব্রাদার্স আছে, সেটা হচ্ছে রিভার সুইমার প্রবলেম। কি বললাম? রিভার সুইমার প্রবলেম। আইডেন্টিক্যাল টুইন ব্রাদার মানে দুজনের সবকিছু সেম এক্সেপ্ট নাম, কি বললাম, দুজনের সবকিছু সেম এক্সেপ্ট কি বললাম বলো, নাম, ঠিক? এখানেও আমি কি করেছি, রিভার কি করিয়েছি বলো, রিভার বোট প্রবলেম করিয়েছি, এবার এখানে হবে রিভার সুইমার প্রবলেম, একই জিনিস, কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই। এখন কি হবে, ও বেটা, ও বেটা সেম ভাবে এখানেও যে ইয়ে কনসেপ্ট থাকবে, দেখো এক দু মিনিটে বলবো, ও এখান থেকে জাম্প করবে, কি বললাম, এখান থেকে জাম্প করবে, তোমার ধরো এই ডিরেকশনে ও জাম্প করেছে, ঠিক এই ডিরেকশনে ও জাম্প করেছে, এখানে কি কি আসবে, আর আসবে রিভার, এর এস আসবে সুইমার, তাহলে ভেবে দেখো তো, এখান থেকে আমি বলতে পারি ভি এস ইকুয়াল টু ভি এস আর প্লাস ভি আর, বলো বলতে পারি কিনা, দেখো 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 বলো তো, ভি এস টা কি, সুইমার, ভি এস আর টা সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, আর VR টা ভেলোসিটি অফ দা রিভার। এবার বলো তো এই যে এ যে জাম্প করেছে এই এটা কোন ভেলোসিটি, VS না VSR? VSR, ভেরি গুড, VSR। আর কিছুক্ষণ পরে সুইমারটা এই রিভারের ভেলোসিটির জন্য এইখানে চলে যাবে না? আরে বাবা, এটা কচ্ছপ না, এটা মানুষই, হাসার কোনো দরকার নেই, এটা কচ্ছপ মনে হচ্ছে, দেখো এই ডিরেকশনে যাবে না, হ্যালো। আরে বাবা, এইসব পেন্টিং গুলো তোমরা একটু মানে কি বলবো সেভ করে রাখো, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো বুঝতে পারছো? তাহলে ভেবে দেখো, গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে দেখছে, গ্রাউন্ড থেকে যে দাঁড়িয়ে দেখছে সে কি দেখবে, এইটা দেখবে না, এটা কি ভি বি, সরি সরি সরি, বি বুশু বোট হয়ে যাচ্ছে, এটা কি হবে বলো, ভি এস, এটা আমি কি বোঝাতে পেরেছি, দেখো 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 দেখো, এই যে ভি এস আর আর ভি আর এর রেজাল্টেন্টই ভি এস, আমাকে কিছু বলে দিতে হবে আর, তোমরা আমাকে বলো, হ্যালো, ওকে, এবারে মন দিয়ে শুনবে, এই যে ভি এস আর এইটাকে তিনটে নামে ডাকা হয়, সেই মনে আছে, ভি আর কে বলেছিলাম ইঞ্জিন স্পিড, বলো ইঞ্জিন স্পিড, এখানে তো ইঞ্জিনের কোনো গল্প নেই, ওকে, তাহলে এখানে কি কি বলা হয় সেটা মন দিয়ে শুনবে, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু ওয়াটার, ঠিক, আবার ভেলোসিটি অফ সুইমার with respect to still water, একই তো ব্যাপার বলো, অথবা velocity of swimmer with respect to river, এই তিনটা same কি different, the same, okay,
আচ্ছা যদি এই তিনটে সেম হয়, মন দিয়ে শোনো, এই তিনটে যদি সেম হয়, এই তিনটে কি সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করে ভিএসআর কে? হ্যালো, ওকে, এবার তোমরা আমাকে বলো, তোমরা কি রিভার বোট প্রবলেমের সাথে এর কোনো কনসেপচুয়ালি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ? না। যদি না থাকে তাহলে মিনিমাম টাইম, ড্রিফট, মিনিমাম ডিসটেন্স, এই সবগুলো কি এখানে অ্যাপ্লিকেবল? হ্যাঁ, ইট ইজ অ্যাপ্লিকেবল, ইট ইজ অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা যদি এটা অ্যাপ্লিকেবল হয় তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা যদি একটু করে দিতে আমার খুব সুবিধা হতো। দেখো, মন দিয়ে শোনো, একটাই কোয়েশ্চেন করাবো, জাস্ট একটাই কোয়েশ্চেন করাবো, দেখো মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, রাইট, এইটা হচ্ছে 200 মিটার। ওকে, এবারে এইটা এই ডিরেকশনে ভি আর ফ্লো করছে। ওকে, ভি আর এর ভ্যালু দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, রাইট। এবারে আমার সুইমারটা, সরি, আমার সুইমারটা ওকে এই 30 ডিগ্রি ডিরেকশনে জাম্প করেছে, কি বললাম, 30 ডিগ্রি ডিরেকশনে জাম্প করেছে। ওকে, হ্যালো, 30 ডিগ্রি ডিরেকশনে জাম্প করেছে, কততে? 8 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তাহলে বার করতে বলেছে যে ও এইটা যদি এ পয়েন্ট হয়, এ পয়েন্ট থেকে কত দূরে গিয়ে পৌঁছবে, এ পয়েন্ট থেকে কত দূরে গিয়ে পৌঁছবে? আচ্ছা, এক মিনিট, একটা জিনিস দিয়া, এইটা না 200 বলেনি, এইটা বলে দিয়েছে 200√3 মিটার। এবার বলো, ওই রুট থ্রি আসবে বলে কেটে দেওয়ার জন্য আর কিছুই না, বলো কত কোথায় গিয়ে পৌঁছবে, মানে এ থেকে কত ডিস্টেন্সে গিয়ে পৌঁছবে ও? একটু ফাস্ট ডিয়ার, আমি ক্যালকুলেট করিনি ডিয়ার, হতে পারে, আমি আমি ক্যালকুলেট করিনি ভাই, হতে পারে ভাই, আমি করিয়ে দিই, তোমরা একবার মিলিয়ে নাও। হ্যালো, বলো বলো কত এসছে? আমার 500 আসছে। 500, বলে দিচ্ছি 4-5, ইয়েস 500 আসবে, কোথাও একটা তুমি মিস করেছো ডিয়ার, 500 আসবে, 500 আসবে, 500। অর্ণব, আচ্ছা মন দিয়ে শুনবে, এইটা কি দিয়ে দিয়েছে, ভিএসআর না ভিএস? এইটা ভিএসআর, বলো ভিএসআর। ওকে, যদি ভিএসআর দিয়ে দেয় এর দুটো কম্পোনেন্ট পাবো, বলো পাবো কি পাবো না? ওকে, যদি আমি দুটো কম্পোনেন্ট পাই, মন দিয়ে শুনবে, যদি আমি দুটো কম্পোনেন্ট পাই, এইটা কত উপরেরটা বলো? 8 cos θ, আমার টি কত লাগবে? টি লাগবে না, 200√3 / 8√3/2 লাগবে কি লাগবে না? এখান থেকে টাইম কত বেরোচ্ছে? 50 সেকেন্ড, বলো। এইবারে মন দিয়ে শোনো, তার মানে ওর এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে, দুটোই কত সেকেন্ডে হয়েছে? 50 সেকেন্ডে। এবার বলো তো ওর মানে এই সুইমারের উপর নেট রাইট হ্যান্ড ভেলোসিটি কত? আরে 6+4 না, এটা 6 আর এটা 4 না, ভেবে বলো, কারণ এর এই কম্পোনেন্টটাও কত আমাকে জুড়তে হবে, তার মানে টোটাল কত আছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত হবে এখান থেকে, যদি এক্স এর ভ্যালু হয় বলো? স্যার 500, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, ক্লিয়ার, বলো বুঝতে পেরেছি? ক্লিয়ার, ওকে। তো এইটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে এখান থেকে রিভার সুইমারে, রিভার বোট প্রবলেমে সেম কনসেপ্ট অ্যাপ্লিকেবল, মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম টাইম, অল দিস থিংস, কারেক্ট। আচ্ছা, তোমরা কেউ কখনো অলিম্পিয়াড দিয়েছো? হ্যালো,
শুনতে পেলাম না ঋষিকা? আমাদের স্কুল থেকে দেওয়ানো হয়েছে। তোমাদের স্কুল থেকে দেওয়ানো হয়েছে, ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা চলো এবার একটা অলিম্পিয়াডের প্রবলেম করি। দেখো অলিম্পিয়াডের প্রবলেম গুলো কি হয়, প্র্যাকটিক্যাল প্রবলেম হয়, প্র্যাকটিক্যাল প্রবলেম হয়। ওকে মন দিয়ে শুনবে, খুব ভালো প্রবলেম, প্রবলেমের অনেক কিছু বোঝানোর আছে, অনেক ভেতরের কনসেপ্ট আছে, ঠিক আছে, অনেক কিছু বোঝানোর আছে, অনেক ভেতরের কনসেপ্ট আছে। আগে আমরা প্রবলেমটা বলি, তারপরে করব। আচ্ছা দেখো, দেখো মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে একটা রিভার আছে, রিভার গঙ্গা তো সবাই দেখেছি তাই না? হ্যালো, গড়িয়ার গঙ্গা না, গড়িয়ার ওই ওই গঙ্গাটা না, নর্মাল গঙ্গা। তোমরা কি একটা জিনিস দেখেছো, যে নদীর যে স্রোতটা থাকে, স্ট্রিমটা থাকে, সেটা কোথায় ম্যাক্সিমাম থাকে, মানে ব্যাংকের কাছে না মিডল পয়েন্টে? মিডল পয়েন্ট, গুড, ঠিক, একদম ঠিক। তার মানে আমি যদি এর ভেলোসিটি প্রোফাইল ড্র করি, ধরলাম এটা ডিস্টেন্স ডি, এটা ডিস্টেন্স ডি, ওকে। এবারে এর যে মিডল পয়েন্ট মানে ডি বাই টু ডিস্টেন্সে, এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে, এই ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে ভি নট, ঠিক, আর এইখানে ভেলোসিটি হচ্ছে জিরো। আমি কি বোঝাতে পারছি? কার ভেলোসিটি? ভি আর এর। কারণ এবার বলো, ভি আর এর ভেলোসিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, গুড গুড। এখানেও তো এইভাবে লিনিয়ারলি ভ্যারি করবে, কি তাই হবে না? বোঝাতে পারছি? তাহলে ভেবে দেখো, এতক্ষণ ধরে আমরা যে প্রবলেম করেছি, সেই প্রবলেমে আমরা কি ধরেছি বলো, সেই প্রবলেমে আমরা কি ধরেছি বলো? ভি আর কনস্ট্যান্ট ধরেছি। এখানে কি ভি আর কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট, গুড। মন দিয়ে শুনবে, এবারে ডি বাই টু তে এটা ম্যাক্সিমাম। এবারে আমি এখানে এইভাবে এটাকে ইয়ে করে দিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমাকে যে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে সেটা বলে দিয়েছে, ভি আর ভ্যারিজ লিনিয়ারলি, কি বললাম, লিনিয়ারলি, ভি আর ভ্যারিজ লিনিয়ারলি উইথ ওয়াই, মানে ওয়াই এর সাথে এই ভি আরটা লিনিয়ারলি ভ্যারি করছে, সেটা তোমাদের এই ভেলোসিটি প্রোফাইল দেখেই বোঝা উচিত, কি বোঝা উচিত না? ওকে ওকে, এবারে আমাকে সেকেন্ড যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে সেটা শোনো, একজন সুইমার, একজন সুইমার, আচ্ছা তোমরা কোনি দেখেছো, কোনি, কোনি সিনেমাটা দেখেছো? হ্যালো দেখেছো? এই ঋষিকা তোমাদের কোনি সিলেবাসে আছে না? ঋষিকা তোমাদের, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড না? কোনি বলে একটা গল্প আছে না তোমাদের সিলেবাসে? তোমার বাংলা নেই? তাহলে হিন্দি? ও আচ্ছা আচ্ছা, ওকে, যাই হোক। হিন্দি নেওয়ার কারণ, তুমি কি আগে বাইরে কোথাও থাকতে? একজন সুইমার, সে কি করছে শোনো, সুইমার যার ভেলোসিটি ভি এস আর, সেটা হচ্ছে ইউ, তার ভেলোসিটি ভি এস আর ইউ। এখানে বলে দিয়েছে এই সুইমারটা, মন দিয়ে শুনবে, সুইমারটা অলওয়েজ ট্রাইজ টু ট্রাভেল পারপেন্ডিকুলার টু রিভার ফ্লো। কি বললাম? হ্যালো, পারপেন্ডিকুলার টু রিভার ফ্লো। হ্যালো, পুরো জিনিসটা কি বোঝা গেছে? ভি আর ভেরি ইজ লিনিয়ারলি উইথ ওয়াই, রাইট, এন্ড যে সুইমার সে জাম্প করেছে, এবং ও সবসময় কোন দিকে মুভ করে আছে বলো? অপোজিট ব্যাংকের দিকে মুভ করে আছে, মানে ও
রিভার ফ্লোর পারপেন্ডিকুলারলি সবসময় ও মুভ করে এগোতে চাইছে, কত ভেলোসিটি নিয়ে? ইউ ভেলোসিটি নিয়ে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো। এবারে তোমরা আমাকে বলবে, তোমরা আমাকে বলবে, কেউ যদি ওপর থেকে দেখে, ওপর থেকে দেখে, ওপর থেকে মানে নদীটাকে তুমি এইভাবে দেখছো, দেখো ওপর থেকে তোমার সামনে, তাহলে সেই পাথটা কিরকম হবে? দেখো সেই পাথটা কিরকম হবে, স্ট্রেট লাইন বলো, প্যারাবোলা না অন্য কিছু বলতে পারবে? ওকে কিছুটা বলেছো প্যারাবোলা। তারপরে কি এই বলো তো, এক দুই আর তিনের মধ্যে কোনটা? অলিম্পিয়াডের 10 নম্বরের প্রবলেম, অলিম্পিয়াডের 10 নম্বরের প্রবলেম, দেখি তো আমরা পারি কিনা, অলিম্পিয়াডের 10 নম্বরের প্রবলেম। বলেছে যে এই যে ভি নট, দেখো ভি নট, ইউ আর এই ডি, এই তিনটাকে রেখে আমাকে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বার করতে বলেছে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ দ্য সুইমার, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ দ্য সুইমার। মানে ওপর থেকে কেউ যদি দেখে তাহলে সুইমারটাকে 1 2 3 কোনটাতে যেতে দেখবে? আমি ট্র্যাজেক্টরির ইকুয়েশন মানে কি মনে আছে এই ঋষিকা, ট্র্যাজেক্টরির ইকুয়েশন মনে আছে? মনে আছে যে তাতে x আর y থাকে, কি থাকে না বলো লোকাসের ইকুয়েশনে? t থাকে না? না না, t t রাইট, তার মানে কি টাইমটাকে আমাকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে। হ্যালো, টাইমটাকে এলিমিনেট করতে হবে। আমি কি বোঝাতে পারছি বন্ধুগণ? চলো একটু আমি 2 মিনিট সময় দিচ্ছি। একটু ফাস্ট ডিয়ার, একটু ফাস্ট, বুঝতে পারছি। ওকে ঠিক ঠিক, প্রবলেমটা অতটা সোজা নয়, আমি করে দিই বলো, আমি করে দিই। ওকে আচ্ছা আমি করে দিই, দেখো প্রতিটা স্টেপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে কেউ একটা কিয়ে পড়ছে, স্যার আমি এই ট্র্যাজেক্টরি ইকুয়েশন গুলো জানি না। ওকে দেখো অর্ক, ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা আমাকে বার করতে হবে। এবারে তুমি এই ট্র্যাজেক্টরি ইকুয়েশন আমি কখনো সেইভাবে আলাদা করে করাইনি, তুমি আমার ড্রাইভটা দেখেছো, ড্রাইভ ড্রাইভ? হ্যালো অর্ক, আচ্ছা ওখানে দেখো, দেখো 1D মোশনের ভিডিও আছে, ঠিক আছে? হ্যালো, 4টে 1D মোশনের ভিডিও আছে, ঠিক আছে? ইমিডিয়েটলি 4টে, প্রথম 4টে ইমিডিয়েটলি তুমি দেখার ব্যবস্থা করো, ইমিডিয়েটলি। তোমাকে কিন্তু প্রথম কয়েকদিন একটু মানে টাফ কাজ করতে হবে, তুমি ইমিডিয়েটলি প্রথম কয়েকটা ভিডিও দেখার ব্যবস্থা করো, ইমিডিয়েটলি। আমি কি বোঝাতে পেরেছি ভাই অর্ক? ওকে, তোমরা তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে, এই ট্র্যাজেক্টরির ইকুয়েশন কিন্তু আলাদা করে করানো হয়নি,
এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। ট্র্যাজেক্টরি ইকুয়েশন বলতে আমি এটা বোঝাই যে সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশনশিপ, বা এক্স আর ওয়াই এর মধ্যে একটা মানে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস এমএক্স প্লাস সি। তুমি কি জানো এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন? হ্যাঁ স্যার। ওকে, এইটা একটা কিন্তু ট্র্যাজেক্টরি ইকুয়েশন। তাহলে এই ট্র্যাজেক্টরিটা কি একটা স্ট্রেট লাইন না? হ্যালো, বলো এই ট্র্যাজেক্টরিটা কি একটা স্ট্রেট লাইন না? ওকে ওকে, আচ্ছা ভাই লোক বলো 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 বলো, এটা স্ট্রেট লাইন মানে কি করে হচ্ছে? তো কোনটা কোনটা মানে এই ট্র্যাজেক্টরিটা? এই ট্র্যাজেক্টরিটা আমি তো বলিনি এখনো স্ট্রেট লাইন। ও আচ্ছা, আমি বললাম যে y = mx + c একটা স্ট্রেট লাইন। এবারে আমি এটাকে তো এটাকে করব, দেখো ভালো করে, প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে, প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। বলো তো পার্টিকেলটা ধরো t টাইমে এখান থেকে y ডিসটেন্স গেছে, t টাইমে, তাহলে বলো তো একে এই v r টা এই y ডিসটেন্স যেতে সাহায্য করেছে না u টা y ডিসটেন্স যেতে সাহায্য করেছে? ভেবে বলবে। u u স্যার, তাহলে আমি এইটা লিখতে পারি y = ut, এখান থেকে t লিখতে পারি y/u, বলো লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। গুড, এবার মন দিয়ে শুনবে আমি কি বলছি। এইদিকে কি ভি আর না, আর এইদিকে কি বলো ভি এস আর না, সরি এস আর স্মল এস আর এস আর না, এটা ও কি লিখলাম, বি লিখেছি, ভি এস আর, তাই তো? এটার ভ্যালু ইউ না এইদিকে? হ্যালো, তাহলে এইটা কি, এইটা কি ভিবি না? এটা পরে আসছি আবার। এবারে আমি তোমাদের একটা জিনিস বলতে চাইছি, সেটা মন দিয়ে শুনবে। বলতো এই পার্টিকেলটা আমি ধরলাম যে টি টাইম বাদে এইখানে পৌঁছেছে, টি টাইম বাদে, এই যে এখান থেকে শুরু করেছে, এখান থেকে শুরু করেছে, টি টাইম বাদে ও এইরকম জায়গায় পৌঁছেছে, মিডল পয়েন্ট না, মিডল যেখানে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, এটাকে যদি জিরো জিরো ধরি, এটাকে যদি অরিজিন ধরি, ও এক্স ওয়াই তে পৌঁছেছে, হতেই পারে, বলো পৌঁছেছে না? কারণ দেখো এই ডিরেকশনটা এইরকম হবে না, দেখো। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা সবাই কি বুঝতে পেরেছো মানে টি টাইম বাদে ও এই এক্স ওয়াই এ পৌঁছেছে? হ্যালো, তাহলে ওয়াই এর জন্য কি আমি এই ইকুয়েশনটা লিখতে পারি? অ্যাবসলিউটলি লিখতে পারি, ওয়াই এর জন্য লিখতে পারি কি পারি না? হ্যাঁ। ওকে, আমি এই ইকুয়েশনটা যদি লিখতে পারি, এবার আমি কি করছি মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে খুব খুব কনসেপচুয়াল প্রবলেমটা। দেখো এই যে ভি নট, দেখো বলতো যখন ওয়াই এর ভ্যালু জিরো তখন ভি আর এর ভ্যালু কত জানো? যখন ওয়াই এর ভ্যালু জিরো তখন ভি আর এর ভ্যালু কত? জিরো, ভেরি গুড। আচ্ছা যখন ওয়াই এর ভ্যালু ডি বাই টু তখন ভি আর এর ভ্যালু কত? ডি নট, বলো ডি নট, ডি নট। এবারে মন দিয়ে শোনো আমি যেটা বলছি বন্ধুগণ, সেটা হচ্ছে বলতো ভি আর, এই যে ভি আর আর ওয়াই কিভাবে ভ্যালু করছে, লিনিয়ারলি ভ্যারি করছে। তারপরে আমি এটাকে লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, লিখতে পারি? লিনিয়ারলি ভ্যারি করছে তো, ঠিক। যদি লিনিয়ারলি ভ্যারি করে তাহলে এই ফার্স্ট কন্ডিশন থেকে সি এর ভ্যালু কত আসছে বলতো? ফার্স্ট কন্ডিশন থেকে, ওহো আই এম সরি আই এম সরি আই এম সরি, একটা বড় ভুল লিখেছি, এটা এম ওয়াই প্লাস সি হবে না? আরে বাবা, ওয়াই এর সাথে তো লিনিয়ারলি ভ্যারি করছে। হ্যালো, তাহলে তোমরা আমাকে বলো এই কন্ডিশন থেকে, ফার্স্ট কন্ডিশন থেকে, ফার্স্ট কন্ডিশন থেকে, এহে কি হলো রে বাবা, ফার্স্ট কন্ডিশন থেকে সি এর ভ্যালু কত আসছে? ফার্স্ট কন্ডিশন থেকে সি এর জিরো। সেকেন্ড কন্ডিশন থেকে এম এর ভ্যালু কত আসছে? আসছে এটা সেকেন্ড কন্ডিশন থেকে? হ্যাঁ। তাহলে আমার ভি আর টা কি, এটা লিখতে পারি টু ভি নট বাই ডি ইন্টু ওয়াই না? দেখো ভি আর টা, এবারে মন দিয়ে শুনবে, সুইমারটার এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টের জন্য কে দায়ী? ভি আর দায়ী না? হ্যাঁ। ইউ কি কোনোভাবে দায়ী? ইউ 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 কি কোনোভাবে রেসপন্সিবল? ইউ 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 কোনোভাবে রেসপন্সিবল না? ইউ এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টের জন্য কোনোভাবেই তো রেসপন্সিবল নয়, তাই কি বলো? ঠিক বলিনি? হ্যালো, ইউ ইউ অ্যাকচুয়ালি এই এই ইউটা, এই ইউটা তো অলওয়েজ মানে উপর দিকে, তারপরে এই ইউ এর জন্য কি কোনো দিক কোনো সময় ডান দিকে যেতে পারবে না? গুড, এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, এবার বলো এই যে ভি আরটা কোন ডিরেকশনে ভেলোসিটি, বলো
ভিআরটা কোন ডিরেকশনে ভেলোসিটি? আমি লিখতে পারি এটাকে ডিএক্স বাই ডিটি, বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার দেখো এই ওয়াই এর জায়গায় এখান থেকে আমি লিখতে পারি ইউ ইন টু টি, লিখতে পারি? হ্যাঁ স্যার। এখান থেকে দেখো এটা লিখতে পারি কিনা, ডিএক্স ইকুয়াল টু টু ভি নট বাই ডি ইন টু ইউ ইন্টিগ্রেশন ইন টু টি ডিটি, দেখো তো লিখতে পারি কিনা? এবার এটাকে ইন্টিগ্রেট করতে পারি? হ্যাঁ কারেক্ট। ইন্টিগ্রেট করলে দেখো তো এটা আসে কিনা? আচ্ছা ইন্টিগ্রেট করবো কোথায় বলতো? যখন টি ইকুয়াল টু জিরো ছিল তখন এক্স ইকুয়াল টু জিরো না, আর যখন টি ইকুয়াল টু টি তখন এক্স ইকুয়াল টু এক্স না? দেখো তো এখান থেকে এক্স এর ভ্যালু এটা আসে কিনা? টু ভি নট ইউ টি স্কোয়ার বাই টু ডি আসে কিনা দেখো তো? হ্যাঁ। এই দুটো কেটে যাচ্ছে? হ্যাঁ। এবারে বলো আমার লোকাসের ইকুয়েশনে, আচ্ছা তার আগে একটা কথা বলো, তুমি যে এইটা পেয়েছো কার কার মধ্যে রিলেশন পেয়েছো? এক্স আর টি? হ্যাঁ। আর এটা কি পেয়েছিলে? ওয়াই আর টি? এবার বলো এখান থেকে টি এলিমিনেট করতে পারবে? হ্যাঁ। যদি টি এলিমিনেট করতে পারি তাহলে আমি কি পাই বলেছিলাম বলো? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, এটা কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউডি বাই ইউডি বাই ভি নট ইনটু এক্স, দেখো তো এটা পাচ্ছি কিনা? হ্যাঁ স্যার। ইটস সাচ এ গুড প্রবলেম, প্রবলেমটা ভালো লেগেছে? আচ্ছা এই প্রবলেমটা যে ভালো লেগেছে দ্যাটস গুড, দ্যাটস গুড, কিন্তু আমার যেটা বলার, মন দিয়ে শুনবে, আমার যেটা বলার এটা তো আমি ম্যাথমেটিক্যালি পুরো জিনিসটা ক্যালকুলেট করে আনলাম, তার মানে এখান থেকে আমি কি পেলাম বলতো? হ্যালো, এখান থেকে আমরা কি পেলাম বলতো? হ্যালো, সেটা হচ্ছে ওয়াই এর সাথে এক্সটা প্যারাবোলিক ভাবে ভ্যারি করছে না? দেখো 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 দেখো। ওকে, এইবারে এখানে আমি তোমাদের একটা জিনিস একটু বোঝাতে চাই, জিনিসটা শোনো, জিনিসটা আমি তোমাদের একটু বোঝাতে চাই, তোমরা জিনিসটা একটু শোনো, জিনিসটা একটু শোনো। তার মানে কি, আমরা প্যারাবোলার ইকুয়েশন তো আমরা আরামসে ড্র করে দিতে পারি, কিন্তু এইখানে কি আমি, এইখানে আমি 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 যদি ড্র করি তাহলে কিরকম হবে বলতো? এই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কোনটা হবে বলতো? বলতো ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কোনটা হবে? এক্স্যাক্টলি থার্ডটা হবে না, এক্স্যাক্টলি থার্ডটা হবে না, অবভিয়াসলি এটা একটা প্যারাবোলা, অবভিয়াসলি এটা একটা প্যারাবোলা, কিন্তু থার্ডটা কমপ্লিটলি এটা হবে না। কিরকম হবে দেখো, কেন কেন আমি বলছি সেটা আগে শুনবে, সেটা হচ্ছে তোমরাও ভিজুয়ালাইজ করবে, কারণ এই ভিজুয়ালাইজেশন মানে দরকার আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে খুব ভালো করার জন্য। দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমার ইয়ে থাকবে, মন দিয়ে শুনবে, সেটা এখন থেকেই আমাদের ডেভেলপ করতে হবে। অর্ক, ক্লাসটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, রাইট? লুল্লু জিনিস আমি করাই না, টাইম পাস প্রবলেম আমি করাই না। আচ্ছা দেখো এটাকে একটু বুঝতে হবে, সবার আগে এখানটায় চলে এসো, এই যে এইটা বলতো আমার এই যে ভি আর আর ভি এস আর এর রেজাল্টেন্ট ছিল না ভিভি? হ্যালো, ওকে এবার একটা কথা শোনো, যখন ও একদম ব্যাংকের কাছাকাছি তখন ভি আর এর ভ্যালু কম না? দেখো এইটুকু ভি আর, আর ইউটা তো কনস্ট্যান্ট বলো, এরকম না? এই যে ইউটা তো কনস্ট্যান্ট আর এটা ভি আর, হ্যালো তাই না? এটা ব্যাংকের কাছাকাছি, বলতো ব্যাংক থেকে যখন দূরে যাবে, মানে সরি ব্যাংক থেকে যখন দূরে যাবে তখন এরকম হবে না? ইউটা তো কনস্ট্যান্টই থাকবে, হ্যালো সরি সরি সরি, দেখো ইউটা তো কনস্ট্যান্টই থাকবে ইউ, আর ভি আরটা বাড়বে না? হ্যাঁ। তাহলে ভেবে দেখো তো এইটার স্লোপ আর এইটার স্লোপ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? তার মানে ভেবে দেখো, প্রথমে এরকম হবে তারপরে এরকম হতে থাকবে না? ভেবে দেখো এই যে, কারেক্ট, ভেরি গুড। তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো, এই মিডল অব দি এইরকম হবে? এবার একটা জিনিস দেখো, মিডিলের পরে কিন্তু আবার মানে কনসেপ্টটা চেঞ্জ হবে, কেন? এই মিডিলের পরে আবার ভেবে দেখো, এই মিডিলের পরে মানে এইখানে একটা পজিশন, এইখানে একটা পজিশন, এইখানে আমার ভিআরটা এই আর এইটা আমার ইউ, এটা এই এক নাম্বার পজিশনে মানে মিডল পয়েন্টের উপরের দিকে যাচ্ছে, দেখো এটা হচ্ছে ভিআর, তাহলে তখন আমার এইরকম না? দেখো এইরকম না? আচ্ছা এইখানে যখন আসবে মানে আরো কাছাকাছি যখন ব্যাংকের ওখানে আসবে তখন এরকম হবে না? হ্যাঁ। তাহলে বলতো এইখান থেকে এইখানে যখন যাবে তখন আবার এরকম হয়ে যাবে না? দেখো এই যে স্লোপটা বেড়ে গেল না, এই যে এইটা স্লোপ এখানে আর এইটা স্লোপ এখানে, দেখো বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ। পুরো 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 কনসেপ্টটা ক্লিয়ার?
শুধু এই ইকুয়েশন থেকে তুমি, এই ইকুয়েশন থেকে তুমি এরকম একটা রেজাল্ট পাবে, কিন্তু তাতে কি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে? অলিম্পিয়াডে এইটা ড্র করতে দিয়েছিল, এটা ড্র করতে দিয়েছিল, এটা ড্র শুধু যে এই ইকুয়েশন থেকে হবে তা নয়, ইকুয়েশন থেকে কত দূর হবে এই অবধি হবে না বলো, এই যে এই মাঝ বরাবর অবধি হবে না? ভেবে দেখো আমার এই ইকুয়েশন আমি মাঝ বরাবর অবধি তোমার ইয়ে নিয়েছি, ঠিক এই ব্যাংক থেকে এই ব্যাংক, এই এই ব্যাংক থেকে মিডল পয়েন্ট অবধি কনসিডার করেছি, তার পরেরটা কি আমি কনসিডার করেছি? তার পরেরটা হ্যাঁ কনসিডার করেছি, যদি এটাকে জিরো জিরো ধরে আমি ওপর থেকে কনসিডার করি, আমি কি বুঝতে পারছি? ইটস এ নাইস প্রবলেম, ইটস এ রিয়েলি নাইস প্রবলেম, সো নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের নামাতে হবে, রূপকথা, ঋষিকা, অর্ক, অর্ণব, এই ধরনের প্রবলেম আমাদেরকে নামানোর জন্য আমাদের ব্রেনটাকে যে লেভেলে নিয়ে যেতে হবে সেটাই কিন্তু অ্যাডভান্স লেভেল বা কেভিপিওয়াই ক্র্যাক করা লেভেল, বুঝতে পারছি? প্রবলেম সলভ করতে হবে, আইডিয়া বাড়াতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, দিস থ্রি থিংস ইউ নিড, ইজ দিস থ্রি থিংস ইউ নিড, দিস থ্রি থিংস ইউ নিড। ওকে আচ্ছা, সবার প্রথমে বলো কার কার ঘুম পেয়ে গেছে, রেইজ ইওর হ্যান্ড, কার কার ঘুম পেয়ে গেছে? যাত্রা, কারোরই ঘুম পায়নি, অ্যামেজিং। এই তোমাদের কারোর ঘুম পায়নি? রাত্রি কটা অবধি জাগো? একটা। ওকে আচ্ছা, অর্ণব ঘুম পেয়ে গেছে? হ্যালো, ঘুম পেয়ে গেছে অর্ণব? আচ্ছা আমি কি তাহলে একটু প্রসিড করব আর আধ ঘন্টা নেব? হ্যাবিচুয়েটেড হয়ে যাও, কারণ এরপর থেকে সপ্তর্ষিদা যখন রাত দুটো তিনটে অবধি নেবে তখন কিন্তু পাগল হয়ে যাবে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা এই অবধি কি ক্লিয়ার? আচ্ছা যেটা আমি তোমাদের বলবো এখন সেটা হচ্ছে, আমি আজকে একটা শীট দেব, সেই শীটটা নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস আমাদের কবে বলো? থার্সডে, থার্সডে, থার্সডের আগে আমাকে শীটটা করে দিতে হবে, ঠিক? আচ্ছা এবার একটা কথা বলো, কালকে কি বার? ওয়েডনেসডে, ওয়েডনেসডে, কালকে ওয়েডনেসডে। ওকে কালকে তিনটে থেকে পাঁচটা তোমরা সবাই ফ্রি, এম আই রাইট? না স্যার আমার ক্লাস আছে। তোমার কোথায় ক্লাস আছে? স্যার কম্পিউটার পড়া আছে তোমার দুটো থেকে। কম্পিউটার পড়া দুটো থেকে কার কাছে? ওকে স্যার লোকালে। ওকে ওকে ওকে, অফলাইন না অনলাইন? স্যার অফলাইন, অফলাইন। মা তারা, যাই হোক বলে করোনা সব গুলে খেয়েছে। আচ্ছা ঠিক আছে, এই রে। আচ্ছা তুমি তাহলে কবে কবে ফ্রি? দুটো থেকে তিনটে, দুটো থেকে পাঁচটা? সোমবার ফ্রি? হ্যাঁ স্যার সোমবার আমার পুরো দিনটাই ফ্রি। আচ্ছা সোমবার, তাহলে আমরা সোমবার দিন ক্লাস নেওয়ার, হ্যাঁ আমি ভাবলাম কালকে আমি নেব এই একটা কনসেপ্ট বলে দেব। ওহো অসুবিধা নেই, কিন্তু এই মাসের পরে তিনটে ক্লাসের মধ্যে সপ্তর্ষিদা থার্সডের ক্লাসটা নিয়ে নেবে যেখানে এসি ভার্মা সলভ করাবে, তখন আমি আবার একটু পিছিয়ে যাব। যাই হোক, আমি পিছিয়ে যাবো বলতে কি বলতো, তোমাদের এত ভালো ভালো জিনিস আমি দিতে পারবো না। যাই হোক, আজকে আমি একটা শীট শেয়ার করবো, আজকে না হলেও কালকে একটা শীট শেয়ার করবো, সেই শীটের প্রবলেমগুলো তোমরা ট্রাই করবে, তোমরা শীটের প্রবলেমগুলো ট্রাই করবে। আমি চাইছিলাম যে এই বৃহস্পতিবারের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা কমপ্লিট করতে। তোমার দুটো থেকে কত কতক্ষণ পড়া? ও হবে না, দুটো থেকে, দুটো থেকে কতক্ষণ পড়া? চারটে, দুটো থেকে পাঁচটা পড়া, পাঁচটার পরে আবার বাংলা পড়া আছে, মানে সাতটা অবধি আমার পড়া আছে। মা তারা, না হবে না কালকে বাংলা। তোমার কোন কোন, তুমি কোন বোর্ডের? যাই হোক, আমি বাংলাকে যে হ্যাটা করলাম তা নয়, মানে আমি জাস্ট জিজ্ঞেস করলাম। আচ্ছা চলো, কিন্তু শুক্রবার আমার পুরো দিন ফাঁকা আছে। আচ্ছা কিন্তু শুক্রবারে ওই সময়টা আমি একটু বিজি আছি, আমার সোম, এদের সোম বুধ শুক্র দুপুর বেলাটা ফ্রি ছিল, তো সেই কারণে আমি দেখছি সোমবার দিনটা কিছু করা যায় কিনা, কারণ সোমবার দিন ওই সময় আমার একটা পড়া আছে, ওই সময় আমার একটা পড়া আছে। আচ্ছা চলো, আমি সামান্য কনসেপ্ট তোমাদের ডিসকাস করবো, সামান্য, ঠিক আছে, সামান্য কনসেপ্ট ডিসকাস করবো, করে তোমাদের আমি ওই শীটটা দেবো, কারণ শীটটা দিলে তোমরা এই প্রবলেম গুলো ট্রাই করতে পারবে। হেডিং দাও রেইন ম্যান প্রবলেম, হেডিং দাও রেইন ম্যান প্রবলেম, একটুখানি বলবো, পুরোটা বলবো না,
ঠিক আছে, কারণ কালকে যদি ক্লাস যেহেতু নিতে পাচ্ছি না তো নেক্সট দিন অসুবিধা নেই, তোমরা ওই শীটটা ট্রাই করবে। হেডিং দাও রেইন ম্যান। দেখো সবার জন্য রিলেটিভ ভেলোসিটিতে কনসেপ্ট এক, কি বললাম সবার জন্য রিলেটিভ ভেলোসিটিতে কনসেপ্ট এক, আমি কি বোঝাতে পারছি? সবার জন্য রিলেটিভ ভেলোসিটিতে কনসেপ্ট এক, কি কনসেপ্ট, কি কনসেপ্ট তোমরা জানো, তোমরা জানো, বলো তোমরা জানো, সেটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইকুয়াল টু ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান। দেখো তো কোনো ডাউট আছে কিনা? ওকে, এবার এইটা তো দেখো, এইটা দিয়ে তোমাদের আমি ওই ভেক্টর দিয়ে গুলিয়ে খাইয়েছি, যে কোনো চার ছটার মধ্যে দুটো দিলে তোমরা বার করতে পারবে, তাই তো, তাই না, ভেক্টরিক্যালি। কিন্তু আমাকে না এবার একটু ফিল করাতে হবে, আমাকে একটু ফিল করাতে হবে, কি ফিল করাতে হবে দেখো, আগে ফিলটা করানোটা জরুরি, তারপরে ম্যাথমেটিক্যালি তো আরামসে সব বেরিয়ে যাবে। রেইন ব্যান্ড প্রবলেম কিন্তু জেইতে অনেকবার এসছে, ইম্পর্টেন্ট, জেইতে অনেকবার এসছে, ইম্পর্টেন্ট, জেইতে অনেকবার এসছে, ইম্পর্টেন্ট, ঠিক আচ্ছা। দেখো মন দিয়ে শুনবে, রেইন ব্যান্ড প্রবলেমটা কি হচ্ছে, ধরো রাস্তা, ঠিক রাস্তা, এই রাস্তা দিয়ে একজন দৌড়ে যাচ্ছে, ঠিক, এবারে এ ধরো ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবারে একে ভালো আমি বললাম ম্যান বলছি, সবাই বুঝবে একদম, ভেরি কনসেপচুয়াল। এবার কি বলছে, ম্যান ইজ সেইং, ম্যান ইজ সেইং দ্যাট রেইন ইজ ফলিং অন হিম ভার্টিক্যালি। কি বললাম, ম্যান ইজ সেইং দ্যাট রেইন ইজ ফলিং অন হিম ভার্টিক্যালি। তাহলে রেইনের অ্যাকচুয়াল ডিরেকশন অফ ভেলোসিটি কত, রেইনের, 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 রেইনের অ্যাকচুয়াল ডিরেকশন অফ ভেলোসিটি কত, মানে সরি কত না, কোন দিকে সেটা দেখো তো, এক দুই না তিন, বলতে পারবে? ওকে, এক, দেখো ম্যান ইজ সেইং দ্যাট রেইন ইজ ফলিং অন হিম ভার্টিক্যালি, ফিজিক্যালি ভাবতে হবে, ফিজিক্যালি, ইকুয়েশন ছোড়ো, ইকুয়েশন গলি মারো, বাদ মে আয়গা। তাহলে রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটি কত, ওয়ান টু না থ্রি, I got two answer is one. Any other answer? Any other answer? Okay, Arnav is also saying one. Group kotha, I need your answer to be confirmed. So one. I need your answer to be confirmed that all these fours are idiots. Okay? Tumi koto bolle one? Hello? Haan. তাহলে আমার গ্রাফ মিলে গেছে, চারটে পয়েন্ট মিলে গেছে, মানে আমি বলতে চাইছি যে আমি যদি ইডিয়েটের গ্রাফটাকে আগে পেছনে বাড়াই, চারটে পয়েন্ট মিলে গেছে, ওয়ান হবে। হ্যালো, হ্যালো, ভালো করে ভাবো তো, ভালো করে ভাবো, আনসার ইজ রং। যখনই আমি বলেছি যে চারটে ইডিয়েট একসাথে মিলে গেছে, তখনই তুমি বুঝে গেছে যে আনসার ইজ রং। তাহলে আনসার কোনটা, দুই তো হবে না, সেটা বোঝাই যাচ্ছে, তার মানে বেঁচে থাকে কি, থ্রি। ওকে আচ্ছা, এটা কি কি করে ভিজুয়ালাইজ করবে, মন দিয়ে শোনো। আচ্ছা দেখো, এই যেটা বলবো এটা যেন মনে থাকে, অ্যান্ড আমি এরকম ইডিয়েট ফিডিয়েট বলি, এটা কিন্তু তোমরা মানে ইয়ে করে নিও না, ঠিক আছে? আমি তো তবু ইডিয়েট বলি, এরপরে দেখবে কি বলে সপ্তর্ষিদা একদম কাঁচা গালাগালি দিচ্ছে। ওকে দেখো, হ্যালো, মন দিয়ে শুনবে, এখানে একটা টাওয়ার আছে, ঠিক, এই টাওয়ারের নিচে একজন দাঁড়িয়ে আছে, ঠিক, মন দিয়ে শুনবে, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে একজন বালতিটাকে উল্টে দিয়েছে, সরি, তাহলে এর মাথার উপরে জল পড়বে কি পড়বে না বলো? হ্যালো, পড়বে। এবার মন দিয়ে শুনবে, এ টি ইকুয়াল টু ফাইভ সেকেন্ডে এই মানে ওয়াটার পার্টিকেলটাকে দেখলো, ঠিক, তার মানে টি ইকুয়াল টু টেন সেকেন্ডে এই ওয়াটার পার্টিকেলটা নিচে আসবে কি আসবে না? তাহলে এই ম্যানটা কি বলবে, ওর মাথায় জলটা কিভাবে পড়ছে কি বলবে বলো? ভার্টিকাল, ভার্টিকাল। এই অবধি কি বোঝা গেছে? এবার মন দিয়ে শুনবে,
ভেরি কনসেপচুয়াল, এই জিনিসগুলো তুমি তোমাদের বন্ধুদেরও বলতে পারবে, বোঝাতে পারবে, কারণ তাদেরও এইসব কনসেপ্ট ক্লিয়ার হবে না। মন দিয়ে শোনো, এ যখন দৌড়াচ্ছে এখানে একটা ওয়াটার পার্টিকেল আছে, ঠিক, ওয়াটার পার্টিকেল আছে। এবার কি বলছে, ম্যান ইজ সেইং দ্যাট রেইন ইজ ফলিং হিম ভার্টিক্যালি। এর মানে কি? এর মানে হচ্ছে এই ম্যানটা যখন আবার এখানে চলে আসবে তখন এই ওয়াটার পার্টিকেলটা ওর মাথার উপরে আছে না, আছে কি নেই? হ্যালো, কেন ও কি বলছে, ও কি বলছে, এই ওয়াটার পার্টিকেলটা ওর মাথার উপরে ভার্টিক্যালি, ঠিক আগেরটার মতো, বলো। তাহলে বলো তো রেনের কোন ডিরেকশন কোন দিকে? অ্যাকচুয়ালি রেন এইভাবে মুভ করেছে না, বলো, বুঝতে পেরেছো কিনা? মনে থাকবে এই এই ছোট্ট কনসেপ্ট, এই ছোট্ট কনসেপ্টটা মনে থাকবে? ওকে, আচ্ছা, তার মানে এবারে এখানে চলে এসো, বলতো ম্যান ইজ সেইং দ্যাট রেইন ইজ ফলিং অন ভার্টিক্যালি, বলতো VRM, VR আর VM এর মধ্যে কোনটা এটা? VRM, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আচ্ছা VR কোনটা? VR, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু, মানে যে এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সরি, বৃষ্টি দেখছে, সে কি দেখবে? রেনকে এইভাবে পড়তে দেখবে না, এই যে রেনকে ব্রেড দিয়ে, তার মানে এটা কি? ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু, বোঝাতে পাচ্ছি? দেখো এটা কনসেপ্ট, বাকি ইকুয়েশনে কিছু নেই, ইকুয়েশন তোমরা দু চারটে সলভ করলে পেরে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? বলতো এই ইউটা কি, ইউটা কি? ভেলোসিটি অফ রেন, ভেরি গুড, ক্লিয়ার পুরো ব্যাপারটা? বন্ধুদেরকে ফান্ডা দিতে পারবে? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো কি বলছি, এখান থেকে অনেক কিছু করানো যায়, সেটা করাবো আস্তে আস্তে, মন দিয়ে শোনো। তার মানে দেখো এই যে রেনের এই দুটো কম্পোনেন্ট না, একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে, বলতে পারবে যে এই কম্পোনেন্টটার ভ্যালু কত হবে, যার জন্য ও এই কথাটা বলবেই বলবে যে রেইন ইজ ফলিং ভার্টিক্যালি অন হিম, এই কম্পোনেন্টটা কত হতে হবে? জিরো না, এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা ইউ হতে হবে। কেন? আরে বাবা, এই পার্টিকেলটা যখন এখান থেকে এখানে এসছে, তার একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট না, তার মানে ভেবে দেখো এই পার্টিকেলটা, এই ম্যানটা টি টাইমে ও এইটুকু ডিস্টেন্স কভার করেছে, সেটা হচ্ছে ইউ ইন্টু টি, কভার করেছে না? হ্যালো, এবার দেখো এই রেইন পার্টিকেলটা এর মাথার উপরে আছে, টি টাইম বাদে এর মাথার উপরে আছে কি নেই? তাহলে বলতো টি টাইমে এই পার্টিকেলটাও মানে এক্স ডিরেকশনে কতটা মুভ করবে? ঠিক ও যতটা মুভ করেছে, এই মানুষটা, মানুষটা কতটা মুভ করেছে? ইউটি, তার মানে ভেবে দেখো তো টি টাইমে যদি এই রেনটাকে এইদিকে মুভ করতে হয় তাহলে কতটা এই রেনের এই 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 অ্যাক্সিস কম্পোনেন্ট কত হতে হবে? ইউ হতে হবে না? হ্যাঁ, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ভেবে দেখো এইটা যদি ইউ এর থেকে কম হতো কি হবে, হতো বলতে পারবে? মানে বলো 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 বলো, আচ্ছা ওটা 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 ছেড়ে দাও, এটা এইটুকু বুঝলেই হবে, এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো এটুকু বুঝতে পেরেছ? হ্যাঁ। সবাই কি বুঝতে পেরেছ? বলো সবাই কি বুঝতে পেরেছ? হ্যাঁ। বলো সবাই কি বুঝতে পেরেছ ডিয়া? আচ্ছা যদি এটা বুঝতে পারো, এবার আমি এই এই কনসেপ্টটা বলছি, মন দিয়ে শোনো। রেন এটাই পড়ছে, এই যে রেড দিয়েই পড়ছে, কোনো ডাউট নেই, কিন্তু ও ওর ভেলোসিটিটাকে ইউটাকে বাড়িয়ে দিয়েছে। বলো তো ইউটাকে বাড়িয়ে দিয়েছে, তাহলে বলো তো কোন দিকে ডিরেকশনে যেতে দেখবে? মানে ও ও ও তখন কি বলবে, ও তখন কি বলবে যে রেনটা, ও দেখো ও যদি ভেলোসিটিকে বাড়িয়ে দেয় তাহলে কি ও আর বলবে যে ওর মাথায় ভার্টিক্যালি পড়ছে না স্যার? তাহলে বলতো 1 2 3 এর মধ্যে কোনটা বলবে? এটা পারতেই হবে, এটা পারতেই হবে, 3, ভেরি গুড, বুঝে গেছে? হ্যাঁ 3 হবে। কেন কেন 3 হবে, মন দিয়ে শোনো, তখন এর এই দিকের ভেলোসিটিটা বেড়ে গেছে, ধরো এতটা, ও 1 সেকেন্ডে এতটা গেছে, ঠিক, আর আমার তোমার রেইনটা এইটুকু গেছে, ঠিক, রেইনটা, তারপরে ও পরের সেকেন্ডে আরো এতটা গেছে, রাইট, ইউ তো বাড়িয়ে দিয়েছে, আবার রেনটা পরের সেকেন্ডে, রেনটা তো এইভাবে পড়ছে, ঠিক, পরের সেকেন্ডে এতটা গেছে। তার মানে ভেবে দেখো ও যখন এইখানে ছিল সেখান থেকে রেনের যা ডিস্টেন্স, ও যখন এইখানে এসছে তখন রেনের ডিস্টেন্স অনেক বেশি না, ভেবে দেখো, আমি কি বুঝতে পারছি? তার মানে ভেবে দেখো ও কি দেখবে, ওর মাথার পেছন দিক থেকে এইভাবে মুভ করছে না? ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজ, আমার কিচ্ছু করার নেই, তোমরা যদি ভিজুয়ালাইজ না করতে পারো, আমার যতটা সম্ভব আমি বলেছি, তোমরা কি বুঝতে পেরেছো এটা 3 ডিরেকশন হবে? হ্যাঁ স্যার। ক্লিয়ার ব্যাপারটা?
বলো ক্লিয়ার ব্যাপারটা? এবারে এবারে তোমরা এইভাবে ভাবো তো, ও কোন ডিরেকশনে গেলে এক নাম্বারে দেখতে পাবে, ওকে কোন দিকে যেতে হবে? সেটার জন্যই আমাদের দু বছর খাটতে হবে, শুধু খাটতে হবে না উত্তাল পড়াশোনা করতে হবে। পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যালো, পুরো জিনিসটা ক্লিয়ার বলো? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, এই একটা কনসেপ্ট, এবার নেক্সট কনসেপ্টটা শোনো, নেক্সট কনসেপ্টটা শোনো, বাকি ফর্মুলা দিয়ে তো তোমার আরামসে হয়ে যাবে, কিন্তু এই কনসেপ্টগুলো জানা জরুরি। এই তোমরা আমার ড্রয়িং এ হাসছো না তো? দেখো মন দিয়ে শুনবে, রেইন অ্যাকচুয়ালি এই ডিরেকশনে পড়ছে, রেইন অ্যাকচুয়ালি এই ডিরেকশনে পড়ছে, ঠিক? অ্যাকচুয়ালি এটা ভি আর এম না, সরি ভি আর এম না ভি আর, ভি আর কারেক্ট, কারণ গ্রাউন্ড থেকে কেউ যদি দেখে, গ্রাউন্ড থেকে কেউ যদি দেখে, ঠিক আছে, সরি ঠিক, ও এই এই ডিরেকশনে দেখছে। এবার বলো তো, এই ম্যানটা, এই ম্যানটা রেন থেকে বাঁচার জন্য ওর ছাতাটা কোন ডিরেকশনে খুলবে? এক দুই, এক দুই না তিন, কোন ডিরেকশনে খুলবে ছাতাটা? হ্যাঁ শিওর, তিন, মা তারা তিন, ওকে আই নিড টস না টস না টস না টস না কি বলে ওটাকে, ওটাকে কি বলে, পোল পোল, আচ্ছা এক কে কে, এক ওকে, ঋষিকা স্যার আমি, অর্ক আর অর্ণব লিখেছে এক, আচ্ছা তিন কে, রূপকথা, আচ্ছা ওয়েল দেখা যাক, দেখা যাক, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, দেখো এটাকে আমি এইভাবে এক্সপ্লেন করছি, দেখো ছাতাটা নেই, ছাতাটাও পরে খুলবে, কিন্তু বেটা দৌড়াচ্ছে তো এরকম, প্রচন্ড জোরে দৌড়াচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ও সরি এদিকে ছাতাটা খুলবে, সরি ছাতাটা খুলবে, ওহো ঠিক, এবার মন দিয়ে শুনবে, বলতো এই যে রেনটা যে পড়ছে, রেনটা যে পড়ছে, এখানে তিনটে ওয়াট পার্টিকেল আমি একদম সেম ডিরেকশনে দেখছি, মানে সেম, মানে বেসিক্যালি তো ওয়াটারটা রেনটা এইভাবে পড়ছে, দেখো রেনটা এইভাবে পড়ছে, পড়ছে না দেখো, আমি এই একই লাইনে তিনটে ওয়াটার পার্টিকেলকে ইয়ে করেছি, বলতো এই ওয়াটার পার্টিকেলটা এক দুই না তিন, এক এই ওয়াটার পার্টিকেলটা এই ম্যানটার জন্য কি খাতরা? না খাতরা না, কেন? আরে বাবা এইটা যখন ও কিছুক্ষণ বাদে তো এখান থেকে পালিয়ে যাবে, তখন এই ওয়াটার পার্টিকেলটা তো নিচে পড়বে, পড়বে না, ওর গায়ে কি লাগবে? হ্যালো, তাহলে ভেবে দেখো তো এই মানুষটা কোন ওয়াটার পার্টিকেলটাকে খাতরা মনে করবে, এক দুই না, এক আর দুই এর মধ্যে কোনটাকে খাতরা মনে করবে? বুঝতে পেরেছি আমি, মনে থাকবে বলো? আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, এ ধরো ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে প্রচন্ড জোরে, ঠিক প্রচন্ড জোরে, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে যাওয়াতে ও ইউটাকে, ইউটাকে কমিয়ে দিয়েছে, ঠিক? তাহলে বলতো ও এই ছাতার, ছাতাকে কোন ডিরেকশনে ঘোরাবে, এক নাম্বার না দু নাম্বার? স্যার এক নাম্বার, এক নাম্বার, ইয়েস, ঠিক কথা, এটা বুঝতে পারছো, এক নাম্বারে ঘোরাবে? হ্যাঁ, কেন বলতো? কারণ ও যদি থেমে যায়, ও যদি থেমে যায় একেবারে, তাহলে ও ছাতাটাকে এইভাবে ধরবে না, কারণ ভার্টিক্যালি তো পড়ছে, ইফ দিস ম্যান ইজ নট অ্যান ইডিয়েট, তাহলে ও এইভাবে ধরবে না ছাতাটাকে। হ্যালো, বুঝতে পেরেছি? তারপরে ভেবে দেখো, আমার ছাতাটা এইরকম ছিল, থেমে গেলে এইরকম হবে, তার মানে ওকে ছাতাটাকে এইভাবে ঘোরাতে হবে না, কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো।
যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। দেখো রেইনম্যান প্রবলেমে তোমাদের যেটুকু কনসেপ্ট বললাম এই কনসেপ্টটাই তোমাদের ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে, বাকি ফর্মুলা দিয়ে প্রবলেম হয়ে যাবে, প্রবলেম নিয়ে আমি চিন্তা করি না। তোমাদের যা প্রবলেমের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, তোমরা সবাই সেই প্রবলেম গুলো সলভ করতে পারবে, ঠিক ঠিক। কিন্তু কিন্তু আমার বলার বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এইটা না আমি ডিলিট করে দিই, রূপকথা ক্লিয়ার হয়েছে জিনিসপত্রগুলো একটু একটু? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে আমরা যখন রেইন ম্যান প্রবলেম করব না, তখন আমাদের মন দিয়ে শুনবে, তখন আমাদের একটু ভিজুয়ালাইজ করে করে করতে হবে, ঠিক। আদারওয়াইজ তো এটা করাটা খুব ইজি, আদারওয়াইজ তো এটা মানে করাটা খুব ইজি, ঠিক আছে। আচ্ছা আমি রেইন ম্যান প্রবলেমের জন্য আমি দেখো তোমাদের এই শীটটা আমি দেব, এই শীটটা তোমরা এই শীটটা ট্রাই করবে, মন দিয়ে শুনবে প্রবলেমটা। দেখো এইটা একটা প্রবলেম, এই যে 8-9 মিলে, ঠিক ওটা ভাবে দেখতে হবে না, শুধু এই প্রবলেমটা দেখবে। এদিকে এইটা একটা প্রবলেম, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে, এইটা একটা প্রবলেম, এইটা একটা প্রবলেম, আর এইটা একটা প্রবলেম। তাহলে কটা প্রবলেম বলতো? এইটা যার দুটো পার্ট, এইটা সেকেন্ড প্রবলেম, থার্ড প্রবলেম, ফোর্থ প্রবলেম, ফিফথ প্রবলেম। তোমরা এই প্রবলেম গুলো ট্রাই করবে, কি বললাম, এই প্রবলেম গুলো ট্রাই করবে, আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, আমি এটা পাঠিয়ে দেবো, আমরা নেক্সট দিন এই প্রবলেম থেকে দিয়ে আরো সুন্দর সুন্দর প্রবলেম ট্রাই করবো, আরো ভালো ভালো প্রবলেম ট্রাই করবো, কিন্তু তোমরা ওই প্রবলেম গুলো ট্রাই করবে, ঠিক। তাহলে আমরা বৃহস্পতিবার বসছি, ঠিক আছে, বাই দ্যাট টাইম, গুড নাইট।